রান্না করতে করতে এটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আমি আর লোভ সামলাতে পারিনি এই জন্য আগে খেতে বসে গিয়েছি এত বেশি মজা লাগছে আমি আগে খেয়ে নিই তারপর বলছি তো এখানে একটা বড়ো সাইজের ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এই ইলিশ মাছটার ওজন ছিল দেড় কেজি পরিমাণ এই ইলিশ মাছের মাথাটাকে এখন দিয়ে দিয়েছি পানি কচুর উপর তো এটা হচ্ছে পানি কচু এই কচুটা নাকি পানের মধ্যেই হয় তো কচুটাকে খুব ভালো করে প্রথমে কেটে নিতে হবে তো এই কচুটার নিচে অল্প একটু কচু আছে আর ডাটা আছে ডাটাগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি ডাটাগুলো তো এমনিতেই গলে যাবে কচুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য ডাটাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলেই হয়ে যাবে তো সবগুলো ডাটায় আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন কচুটাকে নিয়ে নিয়েছি কচুটাকেও খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে একটু বেশি করে ছোটো করলেই ভালো হবে কারণ কচুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এ পর্যায়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা রান্নার প্যানের ওপর নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না যখন অল্প হয়ে যাবে তখন নাড়তে সুবিধা হবে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে অনেকটাই পানি বের হয়েছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বেশ অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করলে কচুর ডাটাগুলো একদম গলে যাবে আর কচুগুলোও কিন্তু ম্যাশ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি তিন চার কোয়ার মতো একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে দিয়েছি এখন খুব ভালো করে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব তিন থেকে চার মিনিট এরই মধ্যে আমি যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম সেগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে নিচের পানিও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এরপর যে আমি একটা ডাল নিয়ে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে নিতে হবে বেশ একটু সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে তো অনবরত নাড়াচাড়া করতে করতে কচুগুলোও কিন্তু একদম গলে গিয়েছে এরপর যে আমি আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি নিচে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি এক চামচ জিরাটা যখন ফুটতে শুরু হয়েছে তখন এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে নিতে হবে লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে ভাজা ভাজা করে নিতে হবে ইলিশ মাছের মাথাটাকে তো আমি অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাছটাকে কষিয়ে নেবার জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এতেই টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চার থেকে পাঁচ মিনিট মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে একদম তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন সেই কচুগুলোকে দিয়ে দিচ্ছি এখন অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে খেয়াল রাখতে হবে মাছগুলো ভেঙে যাতে একদম কাটা কাটা না হয়ে যায় আমি মাছগুলো গোটা গোটা অবস্থাতেই রাখবো খুব বেশি কাটা কাটা করে ফেলবো না অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমার নানিকে দেখেছি আমার নানি এই কোচোটা এভাবে রান্না করতো এত বেশি টেস্টি হতো অনেক দিন পর নানির রান্নার সে ফিল পাচ্ছি তো আমি তো আর লোভ সামলাতে পারছি না খেতে বসে গিয়েছি তো আগে খেয়ে নিই তারপর দেখি নানির মতো হয়েছে কি না তো আসলে এত বেশি মজার হয়েছে যে আমি তো অল্প একটু খাবার নিয়ে বসে অনেক বেশি খেয়ে ফেলেছি তো আজকের এই পানি কচু রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম